আমার না মানে আমার সাথে আপনার এইভাবে বাইরে আসাটা আমার একদম ঠিক লাগছে না ফয়সাল আমরা কি জীবনে সবকিছু ঠিকঠাক মতন করতে পারি আমাদের মনে চাইতে বলে কিছু নেই ম্যাম আপনি খাবেন না অনেক তো রাত হলো আর দইতে খাবো ফয়সাল আপনি তো তারা সম্পর্কে অনেক জানেন আপনি কি আকাশের সব তারা কি চেনেন এখন পর্যন্ত কোটি কোটি তারা আবিষ্কৃত হলেও তার বাইরে আরো অনেক কোটি কোটি তারা অনাবিষ্কৃত রয়ে গেছে আমি তার খুব সামান্যই চিনি আচ্ছা দেখুন তো ওই যে সব তারাদের মাঝখানে একটা তারা জ্বলজ্বল করছে এটাই তো সুখ তারা তাই না এটাই সুখ তারা মজার ব্যাপার কি এটাকে সবাই তারা বললেও এটা আসলে একটা গ্রহ পৃথিবীর সবচাইতে কাছের গ্রহ শুক্র তাহলে সবচেয়ে বড় আর উজ্জ্বল তারা কোনটা সেরকম তো অনেক তারাই আছে তবে পৃথিবী থেকে সূর্যের পরে সবচেয়ে উজ্জ্বল যে তারা সেটার নাম হলো সিরিয়াস ক্যানিস মেজরের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র এটা পৃথিবী থেকে প্রায় 8.16 আলোকবর্ষ দূরে এই তারার অবস্থান অবাক করা বিষয় হলো সূর্যের চাইতে মাত্র দ্বিগুণ বড় হলেও এর উজ্জ্বলতা সূর্যের চাইতে 20 গুণ আচ্ছা আপনি হঠাৎ করে এসব জানতে চাইছেন কেন কারণ গত 11 বছর যাবৎ আমার মা ওইখানেই আছে তাই আপনার কাছে ওই তারাটার দূরত্ব জানতে চাইলাম সরি নাতাশা মানে স্যার যদি মানে এইভাবে আমার সাথে স্যার কি মনে করবেন আমার না মানে আমার সাথে আপনার এইভাবে বাইরে আসাটা আমার একদম ঠিক লাগছে না ফয়সাল আমরা কি জীবনে সবকিছু ঠিকঠাক মতন করতে পারি আমাদের মনে চাহিদা বলে কিছু নেই বাই দ্য ওয়ে আপনার স্যার একটা মিটিংয়ে গেছে টেকনাফে আসবে আগামীকাল দুপুরের পর আপনি কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি আমার না আসলে সবকিছু কেমন যেন একটু খটকা মানে একটু মিস্টেরিয়াস মনে হচ্ছে মানে আমার সাথে বাইরে আসার ব্যাপারে এটাই আপনার কাছে মিস্টেরিয়াস মনে হচ্ছে না না এটা না না মানে আসলে স্যারের এই অদ্ভুত আচরণ এমন একটা লোককে আপনার বিয়ে করা তার উপর আপনি নতুন বউ তাও আপনাকে রেখে উনি এভাবে মানে শোনেন মানুষের বাইরের দিকটা দেখে সব কিছু বিচার করবে আরেকটা কথা অন্য মানুষের লাইফ নিয়ে বেশি কিউরিয়াসিটি থাকা ভালো না পচা অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে